8ই নভেম্বর খড়গ্রামে প্রয়াত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণে স্মরণ সভার উদ্যোগ জেলা পরিষদের। প্রধান অতিথি মন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার খড়গ্রামে যান মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ আবু তাহের খান। কি বললেন তিনি, দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। দলের সভা না মুর্শিদাবাদ জেলা পরিষদের সভা, যা নিয়ে প্রশ্ন উঠেছিল। 8ই নভেম্বর খড়গ্রামের স্মরণ সভা নিয়ে শুভেন্দু অনুগামী ভার্সেস তৃণমূল নেতৃত্বের তরজা চরমে ওঠে। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে প্রয়াত বনভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণে এই স্মরণ সভা, যা স্পষ্টই জানিয়ে দেন সভাধিপতি মোশারফ হোসেন। প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও খড়গ্রামের কৃষক বাজার সংলগ্ন মাঠে এই সভা নিয়ে প্রশ্ন তোলেন জেলা তৃণমূল নেতৃত্বই, সেই দ্বন্দ্ব মেটাতেই এবার খড়গ্রামে গেলেন সাংসদ ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার খড়গ্রামে স্থানীয় বিধায়ক কর্মীদের সাথে বৈঠক করেন তিনি। এর আগে জেলা সভাপতি নিজেই প্রশ্ন তুলেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের, সমস্ত সদস্য তৃণমূল কংগ্রেসের। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে জেলা পরিষদের আলাদা কোনো অস্তিত্বই নেই, ফলে জেলা পরিষদের ব্যানারে কেন এই ধরনের অনুষ্ঠান হবে। এদিন অবশ্য কর্মীদের সাথে আলোচনার পর সমস্ত জল্পনা উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান সাফ জানালেন, দলীয় ব্যানারেই হবে স্মরণ সভা, জননেত্রীর ছবি থাকবে, দলেরই অনুষ্ঠান হবে, সৌজন্যে কেউ থাকতেই পারে। ব্লক সভাপতি ছিলেন খড়গ্রাম ব্লকের, সুতরাং তার মৃত্যুর পরে তার স্মরণ সভা দলীয় ব্যানারে হবে এবং দলীয় ব্যানার লাগিয়েই হবে। সেখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। আমাদের যদি কলকাতা থেকে আরো কোনো নেতা বা মন্ত্রী যারা আসবে তাদের ছবি দিয়ে এই প্রোগ্রাম হবে, কোনো অসুবিধার কিছু নেই। সুতরাং এখানে দলেরই প্রোগ্রাম হবে, সৌজন্যে কেউ থাকতে পারে। কার্ডিওলজি, ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।